আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। লাভলি লাভলি ভাই বোনেরা সবাই কেমন আছেন? নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম। শীত শীত বলে বলে শীত চলে আসলো, এই তো শীতের আবহাওয়া আমাদের মাঝখানে চলে আসছে। কুয়াশা পড়ে গেছে, সকালের কুয়াশাটা আর হচ্ছে সবুজ ঘাসের যে একটা ঠান্ডা পানি, পানিটা পানির যে মানে রসটা ওইটা এসে পড়েছে, কুয়াশা যেটা বলে সেটা এসে পড়েছে। তাল তাল গন্ধ, পিঠা পিঠা গন্ধ, তারপরে সকালে সবজি মানে সব শীতের অনেক সবজি, সব মানে শীতের ভাবটা অন্যরকম। শরীরে কেমন ম্যাচম্যাচ করে, শরীরে টান টান ভাব আসে, ক্রিম লোশন এগুলো দেওয়ার একটা ভাব এসে পড়ছে, সরিষা তেল। যাই হোক, আলহামদুলিল্লাহ, যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি এই দোয়া করে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, তানবীরের জন্য দোয়া করবেন। তানবীরের এখনও এক্সাম চলতেছে, শেষ হবে 25 তারিখ হবে। এই তো তাল, এই তাল দিয়েছিল আমার ছোট বোনের ফ্রেন্ড নিয়ে আসছিল তাল। এই তাল প্রায় মনে হয় তিন চার মাসের বেশি হবে আমরা ফ্রিজের ডিপে রেখে দিয়েছিলাম। আজকে যে আমার ভাবি, মনির ভাইয়ের বউ, ভাবি তো নোয়াখালের মেয়ে, অনেক সুন্দর পিঠা বানাতে পারে। ভাবি ভাবি কিছুদিন আগে তালের পিঠা বানাইছিল, পিঠা না কেক, সরি কেক বানাইছিল। ভাবিকে বলছি, ভাবি আমারও কেক বানাই দেন, আমি তো এটা জানি না। ভাবি বলছে হ্যাঁ ঠিক আছে দিব, আপা নিয়েন। তো আজকে কেক বানাবো। কেক এটা ফ্রিজে ছিল, ফ্রিজে যদি থাকে তাহলে অবশ্যই একটু গরম করে নেবেন, আর ফ্রিজ যদি না থাকে তাহলে সরাসরি এই রেসিপি যেভাবে রান্না করে সেভাবেই করতে পারবেন। এর জন্য ভাবি তালটাকে একটু কি জ্বালদা নিতেছে, গরম করে নিতেছে, সাথে নারকেল দিয়ে দিল, নারকেল পাটাটা নারকেলটা দিয়ে দিল। ভাবি আরও এটার সাথে মেডিসিন কী দিব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর পিঠাটা যে কীভাবে মানে কেকটা, তালের কেকটা যে কী সুন্দর হয়, এত সফট হয়, ভাবির হাতে মানে না খেলে বোঝাই যাবে না। আর যার খেতে ইচ্ছা করবে সরাসরি সবাই আমার বাসায় চলে আসবে, অবশ্যই তালের পিঠা সবাইকে আমি খাওয়াবো, ইনশাল্লাহ আসবেন যার যার খেতে ইচ্ছা করে। আর এই যে আমাদের রাইসা মনি, হ্যাঁ সালাম দাও, দাঁড়াও সালাম দাও, হাই বলে দাও, হাই বলো 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 হাই। এই যে আমার রাইসা মনির ড্রেসটা এত সুন্দর লাল সবুজ, দাঁড়াও ওখানে দাঁড়াও, ফুপির কাছে দাঁড়াও। এই তো রাইসা মনির ড্রেসটা হচ্ছে ওর মা বানিয়েছে, ওর মারও এর সেম ড্রেস কালার, ওর মা টেলার্সের টুপিটাকে কাজ জানে, মাশাল্লাহ দিলে মেয়েটার ড্রেসটা এত সুন্দর হয়েছে। এরকম ড্রেস যদি কেউ বানাইতে চান আমাদের আমার ইয়েতে, অবশ্যই আমার কাছে কমেন্ট করবেন, আর এরকম ড্রেস বানিয়ে দেওয়া যাবে, সমস্যা নাই। অনেক সুন্দর করে রাইসা মনির মা রাইসা ড্রেসটা বানিয়ে দিয়েছে, এবার রাইসাকে পরশের মতন মাশাল্লাহ দিলে অনেক কিউট লাগতেছে। আমি সের জন্য বললাম রাইসা মনির আম্মুকে যে ভাবি ওকে ড্রেসটা পরাই দাও। তো এই যে রাইসা মনিকে ড্রেসটা পরাইছে, এই যে অনেক সুন্দর পিছনে দেখি, আমার পিছনটা দেখি, এই যে পিছনে দেখাও, পিছনে পিছনে ব্যাপারে ওর আম্মু হচ্ছে ফিতা দিয়েছে, চেন দিয়েছে। এই তো ড্রেসটা অনেক সুন্দর, ওর আম্মুরও ড্রেস, ওর আম্মু সেম এই কালার বানাইছে, মা আর মেয়ে একই রকম। রাইসা মনি খুব এনজয় করতেছে, হাসতেছে, ও মনটা মনে হয় খারাপ আজকে, মুখটা খুব শুকটা শুকটা লাগতেছে। আর তানিশা বুড়ি তো দেশে গেছে, ওর নানুর দাদা বাড়ি নানুর বাড়ি এখনও আসে নাই। এই তো আমার মাইশা, এই যে আমাদের রাইসা বুড়ি, রাইসা বুড়ি খুব এনজয় করতেছে। এই তো রাইসা হাতে হাত হাত নাড়াচ্ছে, টাটা দিচ্ছে সবাইকে। সবাই রাইসা মনির জন্য দোয়া করবেন, আল্লাহ জানে ওকে ভালো রাখে, সুস্থ রাখে। এই তো আমার ভাবি কেক বানাইতেছে, এর সাথে নারকেল দিল, আর হচ্ছে নারকেলটাকে একটু ইয়া করলো, জাল করবে, জাল করে নারকেল আর হচ্ছে তাল, এটাকে গরম করবা নাকি, এটাকে গরম করে তারপর কী কী ভাবি কীভাবে বানায় অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। থাকেন আপনারা সবাই আমার সাথে, আমার ভাবির স্পেশাল কেকের রেসিপি, ইয়ার তালের তালের কেক রেসিপিটা দেখাবো, ইনশাল্লাহ থাকেন। এই তো তালটা জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছে, আর হচ্ছে নারকেলটা মিক্সড করলো এটার সাথে, এখন আস্তে আস্তে এটার ইয়ার এটার যা যা দেওয়ার সেটা দিবে। প্রথম একটু লবণ দিবে, পরিমাণ মতন লবণ দিবে একটু, এতে লবণ দিল, লবণটা দেওয়ার পরে এখন মিক্সটা করতেছি, তার সাথে দিবে আর কি চিনি, যে যেমন মিষ্টি খায়, মিষ্টি হচ্ছে যার যা পছন্দের মতন মিষ্টি। ভাবি হাতের মধ্যে করে দিতেছে, হাত দিয়ে দিচ্ছে, কেউ কিছু মনে করবেন না,
যে যেমন মিষ্টি খায় আমরা তো এরকম মিষ্টি দেই। তারপর হচ্ছে একটু বেকিং সোডা, বেকিং পাউডার দিবে, এটাও হাত দিয়ে দিতেছে। হ্যাঁ, এই যে এটা হাত দিয়ে দিচ্ছে। আর হচ্ছে এটা হচ্ছে চালের গুঁড়ি, চালের গুঁড়িটা, এই যে চালের গুঁড়িটা, এটা এটা কম বেশি যে যতটুকু দিতে পারে। আমার কাছে ছিল না, আমাদের নাফির আম্মু, আমাদের এক ভাইটা ভাবি, ওর কাছ থেকে নিয়ে দিছে। আমারও ছিল না চালের গুঁড়ি, ভাবির কাছেও ছিল না, নাফির আম্মুর কাছে ছিল, ওই ভাবি থেকে নিয়ে আসছি। ভাবিরে বললাম ভাবি চালের গুঁড়ি লাগবে, ভাবি আমাদেরকে এক বাটি দিল, ভাবি বলে এটি হবে। তারপর হচ্ছে আটা, এই যে পরিমাণ মতন এই বাটিটার দুই বাটির দেড় বাটির মতো লাগবে, মানে দুই বাটি কাছাকাছি লাগতেছে। হুম, এখন এটা ভাবি ভালো করে নাড়াচ্ছে। এই যে শর্টকাটের পিঠে এই কেক, যদি তাল দিয়ে এরকম কেক খেতে চান তাহলে ঝটপট করে বানিয়ে নেন। দুধ হচ্ছে অপশনাল, যার ভালো লাগবে সে দুধ দিবে, যার ভালো লাগবে না দুধ দিবে না, কিন্তু আমরা দুধ দেই নাই, দুধ ছাড়াই বানাইছি। অপশনাল, যার ভালো লাগবে সে দিতে পারে, আমাদের কাছে মানে ভাই বলছে দুধ লাগবে না, বাস দুধ দিলাম না আমরা। বলবেন কেক কিন্তু দুধ ছাড়া না, হেভি টেস্ট, যার খেতে ইচ্ছা করে চলে আসবেন বাসায়, এসে খেয়ে যাবেন তালের পিঠা, তালের কেক, সরি তালের কেকটা খেয়ে যাবেন। হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা আরেকটু নাড়াতে দেবো না, হবে তারপরে কাগজ দেওয়ার পরে তারপর আস্তে আস্তে করতে ওই আটা দিবে। হ্যাঁ, তো এরকম ভাবে দিতে হবে কাগজটা, এটা এরকম দিতে হবে কাগজ, তারপর এটা আস্তে আস্তে বিসমিল্লাহ করে ভাবি ঢালবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে করে বিসমিল্লাহ ভাবি দুইটার মধ্যে দিতে চাচ্ছে, দুইটা, কারণ অনেকগুলো কেক মানে অনেকগুলো আটা আর ইয়ে হয়ে গেছে, এটা দলাটা অনেকগুলো হয়েছে, এটা দুইটার মধ্যে দিবে। একটা তোমাদের চুলায় বসো, একটা আমাদের এই চুলায় বসো, কারণ আমি, হ্যাঁ এই তো ভিতরে কি, হ্যাঁ এই তো দিচ্ছে, দেখ এই তো দিয়ে দিলাম কেকের, কেক তাহলে কেক বানিয়েছে ভাবি, এই তো হয়ে গেছে। আর মরম, এই যে মরম আসছে, জোরে বলো আসসালামু আলাইকুম। হ্যাঁ, মরমকে কি সুন্দর লাগতেছে, মরম হচ্ছে লাল সবুজ হলুদ ড্রেস পরেছে, ওয়াও, মরমকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ বলো মরম, ওয়েলকাম, হাই বলে দাও আন্টিদেরকে আঙ্কেলদেরকে, হাই বলো, কিছু বলো, বলো কিছু। এখন ও জুতো কিনতে যাবে ওর বাবার সাথে, জুতো জুতো কিনতে যাচ্ছে, ছিড়ে গেছে, আমি জুতো কিনতে যাব বাবার সাথে, দিয়ে আমি আবার ফিরে আসবো। আচ্ছা, হাই বলে চলে যাও। এই তো এখন আমাদের কেক বানানো হয়ে গেছে, এটা তালের পিঠা, তালের তালের কেক, এখন এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরে কাটবো এটা, এই তো ঠান্ডা হোক।